আমরা বিভিন্ন আইলা আসছে, আমাদের অনেক ধরনের জ্বর আসছে, আমরা ওই সবাই সতর্ক করার জন্য চেষ্টা করছি কিন্তু তারা মানে আমরা এইভাবেও বোঝাচ্ছি যে ওইটা যখন আমরা মানিনি কিন্তু আমাদের ক্ষতিটা হয়ে গেছে, কিন্তু এখনো সেই অবস্থা নেই যে আমরা চিন্তা করতেছি ঝড়টা হয়তো বা কম রূপে আসতেছে, কিন্তু ঝড় যে বাড়তে পারে যে কোনো মুহূর্তে সেটা অবশ্যই কারোরই জানা নাই। তাই অবশ্যই সতর্ক সংকেত জানানো যাচ্ছে, যে 10 নম্বর সতর্ক সংকেত জানানো হচ্ছে যে আপনারা স্থানীয়ভাবে সবাইকে বোঝানো হচ্ছে যে গবাদি পশু নিয়ে বৃদ্ধ যারা আছে তাদেরকে নিয়ে যেন সাইক্লোন সেন্টার বা আশ্রম কেন্দ্রে সকলে যান।